আমি বলি কি, ছোট জনের আগে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে? আমাদের বাড়িতে পূজা নামের একটা কাজের লোক আছে, আমাদের খাওয়ার পর ওদের খাওয়া উচিত। ওটার নাম পূজার মিষ্টির দোকান দাও। ওখানে ভিজে বিড়াল হয়ে থাকতো, এখানে এসে বাঘ হয়েছে। বাবার মৃত্যুর পরে রানী খুবই হতাশ হয়ে পড়ে। ও আমাদের উপর আবার আধিপত্য বিস্তার করতে চাইছে। সহজে হ্যাঁ বলা যায়, কিন্তু না বলা যায় না। আমি ওকে জিজ্ঞেস করব কেন? এটা আমার দোকান, তুমি আমার দোকানে বসে আমাকেই মাইনে দেবে? নমস্কার, আশেপাশে কোনো মিষ্টির দোকান আছে? হ্যাঁ হ্যাঁ, ওইখানটাই আছে। আচ্ছা, আপনি কি রান্নার প্রতিযোগিতায় যাচ্ছেন? আপনি কে বলুন তো। না বাবু, আমি একজন রাঁধুনি। আমার আগের মালিক তার দোকান বন্ধ করে দিয়েছে, তাই আমার কাজও চলে গেছে। তাই এখানে আমি নতুন কাজ খুঁজতে এসেছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে সোজা চলে যাও, ওখানে পূজার মিষ্টির দোকান আছে, একমাত্র ওই তোমাকে সাহায্য করতে পারবে। ঠিক আছে বাবু, আমি তাহলে যাই, আপনার সঙ্গে পরে দেখা করব। এই বলে রাকেশ পূজার দোকানের দিকে এগিয়ে গেল। আগে নমস্কার, আমার নাম হলো রাকেশ, আমি একজন রাঁধুনি। আচ্ছা, তা তুমি এখানে কি করছো? তুমি কি এখান থেকে মিষ্টি কিনবে? আগে না, আমি এখানে এসেছি একটা কাজ খুঁজতে। আর আপনার এই দোকানটা দেখে বেশ বড় মনে হচ্ছে, একটা কাজ দিয়ে আমায় সাহায্য করবেন? এইটাই তো মিষ্টির দোকান, তুমি এখানে কি করবে? তুমি কি কি বানাতে পারো বলো? আমি কিন্তু সব রকম রান্না করতে পারি, বিয়ে বাড়ির জন্য সমস্ত রকম জলখাবার। আর আমি যদি মাংস রান্না করি না, তাহলে সারা গ্রামে গন্ধ ছড়িয়ে পড়বে। আমার রান্না আপনি একবার খেয়ে দেখলেই বুঝে যাবেন। তুমি মাংস বানাও? তো তুমি চাইছো যে আমি আমার মিষ্টির দোকানে মাংস বিক্রি করি? না না মালকিন, আমিও খুব ভালো মিষ্টি বানাতে পারি। আমি বলছিলাম যে আমি সব রকম রান্না করতে পারি, এমনকি বিয়ে বাড়িরও। আচ্ছা, তাহলে একটা শর্তে আমি তোমাকে কাজ দিতে পারি। তুমি প্রথম চার দিন আমার জন্য মিষ্টি বানাবে, যদি আমার পছন্দ হয় তবেই আমি তোমাকে কাজে রাখবো। শোনো, পরে কিন্তু আমায় দোষ দিও না। আচ্ছা মালকিন, ঠিক আছে, আমি যেটা বানাবো সেটা খেয়ে আপনি আরো খেতে চাইবেন। তুমি এত কথা বলো, কিন্তু এতদিনে একটা কাজ জোগাড় করতে পারোনি, কাজের জন্য এত দূর আসতে হলো? আসলে আমার আগের মালিক মারা গেছে, তারপর ওনার ছেলে দোকান বন্ধ করে ব্যবসা শুরু করেছে, সেই থেকে আমি বেকার। আচ্ছা, কাল থেকে কাজে এসো, তুমি আমার সহকারী হিসেবে কাজ করবে। মালকিন, কাল থেকে কেন, আমি এখন থেকেই শুরু করতে পারি। তাই সেই মতো রাকেশ পূজার অধীনে কাজ শুরু করলো। অন্যদিকে কাকিমা, প্রথম দিন থেকে তুমি আমার সঙ্গে ভালো ব্যবহার করছো, আমি নিজের ব্যবহারে খুব লজ্জিত। আমার পূজার সাথে ওরম ব্যবহার করা উচিত হয়নি, আমি এর জন্য ক্ষমা চাইছি। আমি জানি ওর খুব খারাপ লেগেছে, আমি আমার ব্যবহারের জন্য দুঃখিত। খুব ভালো সোনা, তুমি নিজের ভুল থেকেই শিখেছো, আমি এটাই চাইছিলাম। আমি পূজাকে তো চিনি, ও এসব কিছু মনে রাখে না। যদি তোমরা দুজনে আবার একসঙ্গে থাকো, আমার থেকে বেশি খুশি কেউ হবে না, বিশ্বাস করো। আমি আমার কাকাকে সব বলেছি, উনিও খুবই লজ্জিত, উনি বললেন দোষটা আমারই। আচ্ছা রানী, খুবই ভালো, আগের সব কিছু ভুলে গিয়ে তোমরা আবার বোনের মতো থাকো, কেমন? আচ্ছা, তাহলে কাল তুমি পূজাকে দুপুরে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাও, আমরা একসাথে বসে খাবো। কাকিমা পূজাকে আমন্ত্রণ জানালে পূজা কাকিমার বাড়িতে আসে এবং তারা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে। আমি তোমাদের দুজনকে একসাথে দেখে খুব খুশি হয়েছি, এবার আমি শান্তিতে ঘুমোতে পারবো। তোমরা দুজনে মিলে কথা বলো, আমি ঘুমোতে গেলাম। তুমি কেমন আছো বোন? দেখে মনে হচ্ছে তোমাদের ব্যবসা বেশ ভালো চলছে। হ্যাঁ, সবই ভগবানের আশীর্বাদ। কি ব্যাপার মহাশয়া, আজ আপনি হঠাৎ আমাকে বোন বলে ডাকছেন? কিছু না পূজা, এখন থেকে আমরা বোন। আমার মাথা খারাপ হয়ে গেছিল, তাই আমি খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য ক্ষমা করে দিও, আমরা আবার একসাথে থাকবো, কি বলো? আমার হাতে কিছুই নেই মহাশয়া, যা কিছু ভালো ঘটছে সবই আমাদের ভালো কর্মের ফল। আপনার জন্যই আমি একটা ভালো পরিবার পেয়েছি, আর আপনার জন্যই তো আমি এত সুখে আমার জীবন কাটাতে পারছি। আচ্ছা পূজা, আমরা তাহলে আর আলাদা থাকবো কেন? চলো আমরা এখন থেকে আবার একই বাড়িতে একসাথে থাকি, আর একে অপরকে সাহায্য করি।
আমার সেটা মনে হয় না মহাশয়া। এখন সবকিছু ঠিক আছে তাই না? এইভাবেই আরো কিছুদিন আমরা কাটাই, আমরা এই ব্যাপারে পরে ভাববো। আর বলুন, আপনার ব্যবসা কেমন চলছে? সবকিছু ঠিকঠাক ভাবে চলছে তো? ভালো চলছে বোন, আমি একটা নতুন রাঁধুনি পেয়েছি, সে তো আমাদের গ্রামের কাছেই থাকে, কিছুদিন পর তার নাকি মেয়ের বিয়ে। যা হয় সব ভালোর জন্যই হয় রানী মহাশয়া, শুধু দোকানে থাকবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে, এবার আমি আসি মহাশয়া। পরের দিন সকালে একজন লোক পূজার দোকানে এলো, আর তারপর সে বলল, কেমন আছেন, দোকান কেমন চলছে? আচ্ছা, আপনি একটা কাজ করুন, আমাকে 2 কিলো মিষ্টি দিন, আর নতুন রসগোল্লা আলাদা করে 1 কেজি দিন, আমার মা আপনার দোকানের মিষ্টি খেতে খুব ভালোবাসেন। এই নিন আপনার মিষ্টি, আপনার 300 টাকা হয়েছে। আপনি কি দেখছেন সবার আমার নতুন রসগোল্লাটা কেমন পছন্দ হয়েছে? আর আপনি আমাকে সন্দেহ করছেন, এবার দেখলেন তো আমি কত ভালো মিষ্টি বানাই। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তুমি ভালো বানিয়েছো, কিন্তু একটাতেই তা প্রমাণ হবে না, বাকি মিষ্টিগুলোও তো বানানো শিখতে হবে। হ্যাঁ মালকিন, আমি যেখান থেকে এসেছি সেখান থেকে অনেক ভালো মিষ্টি বানানো শিখে এসেছি। তারা দুজন যখন কথা বলছিল স্বপন সেখানে এলো। কেমন আছেন স্বপন মহাশয়, কেমন আছেন মহাশয়? সব ঠিক আছে তো? একটা বড় কাজ আছে, সামনে আমার মেয়ের বিয়ে, বুঝতেই পারছেন আমার ঘিয়ের মিষ্টি ওই দিন 10 কিলো চাই, আপনি কি বানিয়ে দিতে পারবেন? হয়ে যাবে মহাশয়, আমি আপনাকে নিশ্চিত করছি, এইবার আমি চেষ্টা করব নতুন কিছু বানানোর, আমি জানি আপনার ভালো লাগবে, আপনি দেখে নেবেন। আর কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আমার এই দোকানের নাম বলতে ভুলবেন না, কেমন? আপনাকে পরীক্ষা করার কিছুই নেই, আমি জানি আপনি কেমন, কিন্তু একটা সমস্যা আছে, সবাই আপনার দোকানের আগের রাঁধুনি বসন্তকে ডাকতে বলছে, কিন্তু আগের বার যা করেছে আমার পছন্দ হয়নি, আপনি আমাকে কোনো নতুন রাঁধুনির সন্ধান দিতে পারবেন? মহাশয়, আমরা অন্য কাউকে কেন বলতে যাব, আমরাই আপনার অনুষ্ঠানের খাদ্য পরিবেশন করে। সত্যি? যদি আপনি করেন তাহলে তো কোনো চিন্তাই নেই, আমি একটু শান্তি পাই। এই নাও, অগ্রিম কিছু টাকা দিলাম, পরের সপ্তাহে বিয়ে, আপনাকেই সব সামলাতে হবে। আচ্ছা চলি। স্বপন সেখান থেকে চলে গেল, আর তারপর রাকেশ পূজাকে বলল, কি ব্যাপার মালকিন, আমরা কি বিয়ে বাড়িতেও এবার রান্না করব? আপনি তো এটা আমাকে আগে বলেননি। এটা প্রথমবার আমরা বিয়েতে খাদ্য পরিবেশন করতে চলেছি। তুমি বলেছিলে তুমি বিয়ে বাড়িতেও রান্না করেছো, আমি এটাতে রাজি হয়েছি কারণ আমি তোমাকে ভরসা করি, এবার তুমি দেখো কি করবে। তাহলে আমি আবার মাংস বানানো শুরু করি, আমি সারা গ্রামকে দেখাবো যে আমি কত ভালো মাংস রান্না করি। বিয়ের এখনো অনেক দেরি, তাই এখন থেকে স্বপ্ন দেখা বন্ধ করো আর কাজে মন দাও। যখন এইসব ঘটছিল রানীর কাকা সেখানে এলেন। কাকা, তুমি বলেছিলে তুমি তাড়াতাড়ি আসবে, কিন্তু তুমি তো দেরি করে ফেললে। কি করব বলো সোনা, আমার অনেক কাজ থাকে। তা তুমি কেমন আছো? আমি যেটা বলেছিলাম করেছিলে? সময় না আসা পর্যন্ত আমাদের একটু মাথা নিচু করে থাকতে হবে। তুমি যা বলেছিলে আমি তাই করেছি, আমি এখন খুব শান্ত, পূজা এখন আমাকে বিশ্বাস করে, আমি শুধু সুযোগের অপেক্ষা করে আছি, বুঝলে? এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলো না, ভেতরে ভেতরে তোমার যত রাগ হোক সেটাকে সামলে নিও, ওই অসভ্য চাকরটা তোমাকে অনেক কিছু বলেছে, আমি আর শেষ দেখবই। আস্তে বলো কাকা, কেউ শুনে ফেললে আবার সব আগের মতো হয়ে যাবে। কিছুক্ষণ কথা বলার পর কাকা সেখান থেকে চলে গেলেন, এবং তারপর, রানীমা কি ব্যাপার, তোমার কাকা প্রায় ঘন ঘন এখানে আসছেন এখন, তোমার বাবা বেঁচে থাকাকালীন তো উনি একবারও আসেননি। হ্যাঁ কাকিমা, আসলে উনি আমার বাবার মতন, এখন একমাত্র উনি আছেন যিনি বাবার মতন আমার খেয়াল রাখেন, তাই এখন উনি প্রায় আসছেন। আমাদের চারপাশে তো কাছের মানুষ থাকা খুবই ভালো। পরের দিন পূজা অসাধারণ খাবার বানিয়ে ক্রেতাদের সবার কাছে খুব প্রশংসা পেল, এবং তারপর, আমি ভাবতে পারিনি রাকেশ তুমি এত ভালো রান্না করতে পারো, আজ থেকে তোমার মাইনে দ্বিগুণ, এখন থেকে আমি যা বলবো তুমি শুধু তাই করবে, কেমন? যখন তারা দুজনে কথা বলছিল তখন রানী পূজার দোকানে এলো। বোন, আমি এই কর্মচারীদের নিয়ে পাগল হয়ে গেছি, ওরা আমাকে খুব বিরক্ত করছে। কি হয়েছে রানী, তুমি এত বিরক্ত কেন? দিশা যে আমার ওখানে কাজ করতো সে বলেছিল মেয়ের বিয়ের পরেই নাকি ফিরে আসবে, কিন্তু সে এখনো আসেনি, আমি বুঝতেই পারছি না কি করব, এত গুরুত্বপূর্ণ সময় এখন। এর জন্য তুমি এত মন খারাপ কেন করছো? এই হলো আমার নতুন রাঁধুনি, এর নাম রাকেশ, যতদিন না দিশা আসছে ও তোমাকে মিষ্টি বানাতে সাহায্য করবে, চিন্তা করো না, আমরা একে অপরের জন্য আছি তো। আচ্ছা তুমি যাও, আমি রাকেশকে পাঠাচ্ছি, কেমন?
রানী চলে যাওয়ার পর পূজা রাকেশকে বলল, রাকেশ, তুমি কিছুদিন আমার বোনকে মিষ্টি বানাতে সাহায্য করো। বেশি দিন নয়, যতদিন না ও নতুন রাঁধুনি পাচ্ছে। তারপর তুমি যেমন কাজ করছিলে তেমনই করবে। বিনা পারিশ্রমিকে নয়, আমি তোমাকে এর জন্য মাইনে দেব। তোমার যা যা প্রয়োজন হবে তুমি সব পেয়ে যাবে। যদি আমি টাকা পাই তাহলে আপনি আমাকে যা বলবেন আমি তাই করব। তাহলে কাল থেকে আমি ওই রানী মালকিনের ওখানেই কাজ করব। তারপর রাকেশ রানীর কাছে গিয়ে মিষ্টি বানানো শুরু করলো। একদিন রানীর কাকা সুখেন তার বাড়িতে এলো। কি হয়েছে মা, সব ঠিক আছে তো? তুমি যে আমাকে ডেকে পাঠালে, কিছু হয়েছে? তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমি তো এই কিছুদিন আগেই এসেছিলাম। আমাদের কাছে কি কোনো সুযোগ আছে নাকি? হ্যাঁ কাকা, তোমাকে কিছু একটা করতে হবে। আমাদের কাছে একটা দারুণ সুযোগ আছে। তাড়াতাড়ি বলো কি, তারপর আমি বলছি সুযোগটা ভালো কি নয়। তোমার একটু বেশি মাথা গরম। রাকেশ যে পূজার দোকানে কাজ করে সে কিছুদিন আমার দোকানে কাজ করবে, এই তো সুযোগ। তোমাকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করো না কাকা। তাই নাকি? পূজা এখন এত বড় লোক হয়ে গেছে যে ও এখন চাকরের নিচে চাকর রাখছে। হ্যাঁ তো, আর এটাই আমাকে ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছে। ও আমাকে রানী ম্যাডাম বলতো, এখন রানী বলে ডাকছে। ওর নাম কি যেন? রাকেশ, তাই না? আচ্ছা, আমি ওকে দেখছি। তুমি শান্ত হয়ে থাকো, খুশিতে থাকো, আর যা যা হবে সেটা দেখতে থাকো। যেদিন আমি পূজাকে কষ্ট পেতে দেখবো আমার সেদিনই শান্তি হবে। কিছু খারাপ উদ্দেশ্য নিয়ে রানীর কাকা রাকেশের সঙ্গে দেখা করলো এবং তাকে বলল, এই তো, তাহলে তুমি রাকেশ মহাশয়? তা তুমি কোথা থেকে আসছো? তোমাকে আমি কোথাও দেখেছি মনে হচ্ছে। ও তাই? কিন্তু আমি আপনাকে কোথাও দেখিনি। আপনি কেন আমাকে এখানে ডাকলেন? এখানে কি কোনো বিয়ে আছে নাকি? আমি আপনার জন্য দুর্দান্ত খাবার বানিয়ে দেব। আমি এত ভালো রান্না করি, তা দেখে পূজা মালকিন আমার বেতন দ্বিগুণ বাড়িয়েছে। আমি যেটা বলবো সেটা যদি তুমি করো তাহলে আমি তোমাকে 10 গুণ বেশি টাকা দেব। 10 গুণ বেশি? তাহলে তো আমার আর কোনো সমস্যাই থাকবে না। আপনি বলুন কি চান আমার থেকে। রানীর কাকা সুখেন তাকে তার পরিকল্পনার কথা জানালো। তুমি বুঝে গেছো যে কেন আমি তোমাকে 10 গুণ বেশি টাকা দেব বলেছি? আমি যা বলবো সেটা করলে পূজার দোকানটাই আমি তোমাকে দিয়ে দেব। তো কিছুদিন পর দিশা রানীর কাছে ফিরে এলো, আর আগের কথা অনুযায়ী রাকেশ পূজার দোকানে ফিরে গেল। তারা নিজের নিজের কাজে ব্যস্ত থাকত। একদিন পূজা রাকেশকে বলল, রাকেশ, কালী পুজো আসছে, আমাদের রোজ যা বিক্রি হয় তার থেকে 10 গুণ বেশি বিক্রি করতে হবে। আমি ভাবছি এবার নতুন কিছু একটা করি। শোনো, তুমি যখন কাজ করবে খুব সাবধানে করবে, কেমন? অবশ্যই মালকিন, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করব। কালী পুজোতে কি ঘটবে, কিভাবে রাকেশ পূজার দোকান পাবে, পূজাকে আবার চাকর হিসাবে দেখার স্বপ্নটা কি রানীর আবার পূরণ হবে, কি হবে যখন রানী জানতে পারবে যে আসল দোষী কে, বাকি অংশ দেখুন পরবর্তী পর্বে। এই গল্পটা যদি পছন্দ হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নিউ স্টোরিজ বুক সাবস্ক্রাইব করুন।